আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যারা ডেইরি খামার করেন তাদের প্রায় সবাই চান খামার থেকে বেশি লাভ করতে, আর লাভ করতে হলেই তো বেশি দুধের প্রয়োজন। তাই আপনার খামারের গাভীটি যাতে তার সাধ্যের সবটুকু দিয়ে আপনার আশা পূর্ণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। গাভী কিন্তু চায় তার সবটুকু উজাড় করে দিয়ে মালিকের উপকার করার জন্য, কিন্তু সেই সুযোগ আপনি কতটুকু কাজে লাগাতে পারলেন সেই কারিশমা কিন্তু আপনার হাতে। এখন প্রশ্ন হলো কি সেই কারিশমা? ব্যাপার জটিল কিছু নয়, আপনার শুধু জানতে হবে কেন বা কি কারণে গাভীর দুধ বাড়ে আর কি কারণে দুধ কমে। যদি জেনে থাকেন তাহলে মিলিয়ে নিন, আর যদি জানা না থাকে তাহলে নিমিষেই যে 10টা বিষয়ের কথা আমি আজকে বলছি সেইগুলো খেয়াল করুন, নিশ্চিতভাবে ইনশাআল্লাহ আপনার গরুর দুধ বাড়বে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। প্রথমত, কিভাবে দুধ দোহন করান আপনি? দুধ উৎপাদন কম হবে না বেশি হবে, অথবা ঘন হবে না পাতলা হবে, তা অনেকাংশে নির্ভর করে দোহনের উপর। যদি দুধ দোহনের কোনো ত্রুটি থাকে, দোহনকারী পরিবর্তন হয়, তাহলে দুধের পরিমাণও পরিবর্তন হবে। আর দুধ দোহনের সময় যদি ইপটিজিং করেন তাহলে সে বেঁকে বসবেই, তার মানে দুধ দোহনের সময় তাকে একটি শান্তশিষ্ট পরিবেশ দিতে হবে। তাছাড়া ওলানের দুধের চাপের ওপরও দুধের পরিমাণ এবং দুধের উৎপাদনের পরিমাণ নির্ভর করে। বিষয়টি হলো দোহন প্রক্রিয়া অগ্রসর হওয়ার সাথে সাথে দুধে চর্বির পরিমাণ বাড়তে থাকে। অনেকক্ষণ পর দুধ দহন করলে দুধের চাপ বেশি থাকে তাই চর্বির পরিমাণ কম থাকে, কিন্তু যদি অল্প সময় পর পর দহন করা হয় তবে দুধে চর্বির পরিমাণ বেশি পাওয়া যায়। তাই একই গাভীর সকালে দুধের চেয়ে বিকালে দুধের চর্বির পরিমাণ বেশি থাকে। এমন যদি হয় আজকে এই ঘর তো কালকে অন্য ঘরে দুধ দহন করান, অথবা দুধ দহনের সময় পরিবর্তন করালেন, তাহলেও দুধের পরিমাণ হ্রাস পেতে পারে। দুধ দহনের সময় যদি কোনো আগন্তুক এসে দাঁড়ায় তাহলে দুগ্ধবতী গাভীটি লজ্জা পাবে, এটাই তো স্বাভাবিক। তাই দুধ দহনের সময় নো বাইরের মানুষ, এমনকি যদি সে মালিকও হয়। দ্বিতীয়ত, সুষম খাবার পর্যাপ্ত দিচ্ছেন তো? যেই গরু বেশি দুধ দিবে সেই গরুকে বেশি খাবার দিতে হবে, এটাই স্বাভাবিক। জানেন সকলে মানেন কয়জন? 100 কেজি একটি গরুর কতটুকু খাবার প্রয়োজন সে বিষয়ে আমার আগের একটি ভিডিও আছে, প্রয়োজনে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই স্বাভাবিক খাদ্যের বাড়তি দুধের জন্য বাড়তি খাবার যোগ করতে হবে, আর গরু যদি গর্ভবতী হয় তাহলে আরও অতিরিক্ত যোগ করতে হবে। সব ঠিকঠাক থাকলে তবেই সে আপনাকে ভালো দুধ দিতে পারবে। 3 নম্বর, গর্ভবতী গাভীর শারীরিক অবস্থা কেমন? গাভী যদি গর্ভবতী হয় তাহলে এমনভাবে খাবার দিতে হবে যেন সে নিজের শরীর চালানো, দুধ উৎপাদন এবং গর্ভস্থ বাচ্চার বৃদ্ধির জন্য পর্যাপ্ত খাবার পায়। যদি গাভী থেকে ভালো দুধ পেতে চান এবং গর্ভস্থ গাভীকে পর্যাপ্ত সুষম খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে, তা না হলে দুধ পাবেন ঠিকই, কিন্তু খামারে লাল বাতি জ্বলতে বেশি সময় লাগবে না। খেয়াল রাখবেন, বাচ্চা প্রসবের 50 থেকে 60 দিন পূর্বে গাভীর দুধ দোহন অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু তা একদিনে নয়, আস্তে আস্তে। 4 নম্বর, গাভীর বয়স কেমন হলো? বয়সের সাথে সাথে যৌবনের ভাটা পড়ে দুধেরও টান পড়ে। একটু সহজ করে বলি, প্রথম বিয়ানে দুধের পরিমাণ একটু কম থাকে, দ্বিতীয় বিয়ানে তা একটু বাড়ে, তৃতীয় বিয়ানে তা চরমে পৌঁছে যায়, খামারির আনন্দ আর ধরে না, সেই রকমই চলে। আর 2-1 বিয়ান পর শুরু হয় ভাটার টান, যত বিয়ান বাড়ে তত দুধ কমে। এই হলো সাধারণ হিসাব নিকাশ। যদি বয়স হিসাব করেন তাহলে সাধারণত 4-5 বছর বয়সে দুধের ভরা বর্ষা চলতে থাকে, আর 8-9 বছরের পর শুরু হয় গ্রীষ্মের খরা। এবার ভাবুন আপনার কি করা। 5 নম্বর, শারীরিক ওজন। গরুর আকার এবং ওজনের সাথে রয়েছে দুধের একটি দারুণ সম্পর্ক, সেই বিষয়টি আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। গরুর ওজন যত বেশি স্বাভাবিকভাবে তার ওলান ও পরিপাকতন্ত্র বড় হয়, তাই দুধ উৎপাদন ক্ষমতাও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। 6 নম্বর, গর্ভকাল।
গর্ভকালে শুরুর দিকে দুধের উৎপাদন তেমন পরিবর্তন না হলেও শেষের দিকে উৎপাদন হ্রাস পায়। সাধারণত গর্ভস্থ বাছুরের জন্য পুষ্টির প্রয়োজন হয় বলেই দুধ কমে যায় বলে ধারণা করা হয়। তাছাড়া এই সময়ে শরীরের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটি হরমোন বৃদ্ধি পায়, যা দুধ উৎপাদন হ্রাসে প্রভাব বিস্তার করে। তাই এই বিষয়ে মন খারাপ করার কিছু নেই, পুরাতন খামারিরা এই বিষয়টি ভালোই বোঝেন। সাত নম্বর, কতদিন পর বাচ্চা হয়। একবার বাচ্চা দেওয়ার দুই বছর পর যদি ডাকে আসে তাহলে দুধের কথা তো পড়ে থাক, টিকানোই মুশকিল হয়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে বাচ্চা নেওয়ার দুই থেকে পাঁচ মাসের মধ্যে যেন গাভী ডাকে আসে, তাহলে আপনি এক থেকে দেড় বছরের মধ্যেই নতুন বাচ্চা পাবেন। তবে কোনোভাবেই বাচ্চা প্রসবের ষাট দিনের মধ্যে গাভীকে নতুনভাবে গর্ভবতী করা যাবে না। এতে করে আপনার খামারের দুধ উৎপাদন ও খামারের লাভ দুটোই ঠিক থাকবে। সব বাটে কি দুধ সমান আসে? উত্তর হলো না। তাহলে কোন বাট থেকে বেশি আসে? সাধারণত গাভীর পেছনের অংশের বাট দুটি থেকে মোট দুধের 60% আসে এবং সামনের অংশের বাট থেকে বাকি 40% আসে। খেয়াল রাখতে হবে সব দুধ সঠিকভাবে আহরণ করছেন তো। খেয়াল করতে হবে যেন বাটে কোনো সমস্যা না থাকে, বিশেষ করে ম্যাস্টাইটিস হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। নয় নাম্বার, কয়বার দুধ দহন করেন। সাধারণত সবাই দুই বেলা দহন করেন, কিন্তু তা কখন? কখনো কখনো সকাল 7টা বাজে, তো আবার কখনো 8টা বাজে, মাঝে মাঝে 8:30টাও হতে পারে। যদি তাই হয় তাহলে আপনার সময়ের ব্যাপারটা আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন। চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে দুধ দহনের, আর দুই বেলা দুধ দহনের ব্যবধান যদি হয় সমান সমান, অর্থাৎ 12 ঘন্টা পর পর, তবে আপনি সর্বাধিক দুধ দহন করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে অনেকেই আছেন সকাল 7টায় দুধ দহন করেন, আবার দেখা যাচ্ছে বিকাল 4টা-5টায় দুধ দহন করেন। সেই ক্ষেত্রে সেই সব খামারিরা কিন্তু লসে পড়বেন, সম্পূর্ণ দুধ আহরণ করতে পারবেন না। যদি সম্ভব হয় আপনি দিনের বেলাও দুধ দহন করতে পারেন, এতে করে দুধের পরিমাণ বাড়বে, তবে দুধ দহনের ব্যাপারটা সঠিক হওয়া চাই। 10 নম্বর, গাভীকে কতটুকু পানি দেন। দুধের প্রায় 87% পানি, তাহলে বুঝুন দুধের মাধ্যমে শরীর থেকে কি পরিমাণ পানি বের হয়ে যায়। তাছাড়া একবার প্রসাব করার সময় কতটুকু তরল শরীর থেকে গাভী বের করে খেয়াল করেছেন কখনো? তাছাড়া তার শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্যও পানির প্রয়োজন, কিন্তু কতটুকু বিশুদ্ধ পানি আমরা তাকে দিচ্ছি? স্বাভাবিকভাবে একটি গাভীর ওজনের উপর ভিত্তি করে 50 থেকে 80 লিটার পানি দৈনিক প্রয়োজন হতে পারে। তাই এ ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না, গাভীকে তার চাহিদা মাফিক পর্যাপ্ত পানি দিন, প্রয়োজনে একটু বেশি দিন, তবে তা কোনোভাবেই যেন তার চাহিদার চেয়ে কম হয় না। খামারি ভাইয়েরা, এই যে 10টা নিয়মের কথা আমি বললাম, এই 10টা দিক আপনারা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু নিশ্চিতভাবেই আপনার গাভী গরু প্রচুর পরিমাণে দুধ দিবে। আর যদি এই 10টা বিষয়ে আপনি খেয়াল না রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাভীর থেকে আসলে যতটুকু দুধ হওয়ার দরকার ততটুকু দুধ আপনি পাবেন না, সেই ক্ষেত্রে আপনার খামার কিন্তু লসে পড়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।